dears. This is Lullaby and এখন গন্তব্য হচ্ছে আমাদের জমিদার বাড়ি। লক্ষণ সাহার জমিদার বাড়ি। লক্ষণ সাহার জমিদার বাড়ি এর অবস্থান নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা বাজারে। লক্ষণ সাহার জমিদার বাড়ি যাওয়ার উপায়: ঢাকার মহাখালী থেকে পিপিএল অথবা চলনবিল অথবা বাদশাহ অথবা কাজল অথবা উত্তরা অথবা অ্যারাবিয়ান পরিবহনে অথবা গুলিস্তান থেকে মেঘালয় বিআরটিসি বাসে পাঁচজনা যেতে হবে। প্রথমেই ভাড়া পড়বে 90 টাকার মতো। পাঁচজনা মোড় থেকে ডাঙ্গা বাজারের সিএনজিতে উঠবেন, ভাড়া 40 টাকা জন প্রতি। আমি জানি না আমার লাইফে কখনো আমি তাল গাছ একটা মাথা ছাড়া দেখছি কিনা। আমিও না। আজকে আমি রেকর্ড সংখ্যক তাল গাছের মাথা সহ দেখলাম। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন কতগুলো মাথা আছে একটা তাল গাছের মধ্যে, যেটা কিনা একদম অবাক করা। এক সিন্ডিতে সর্বোচ্চ 5 জন বসতে পারে। ডাঙ্গা পৌঁছাতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। তারপর ডাঙ্গা বাজার থেকে রিক্সা করে যেতে হবে জমিদার বাড়ি। ডাঙ্গা বাজার থেকে 1 কিলোমিটার দূরত্ব। রিক্সা উঠে বললেই হবে উকিল বাড়ি যাব, ভাড়া 20 টাকা। এছাড়া কুড়িল বিশ রোড দিয়ে যেতে চাইলে 300 ফিট দিয়ে কাঞ্চন ব্রিজ পেরিয়েই মায়ের বাড়ির মোড়ে নামবেন। মোড়েই ডাঙ্গা যাওয়ার জন্য চার্জের অটোগুলো দাঁড়িয়ে থাকে। জনপ্রতি ভাড়া দিয়ে অথবা রিজার্ভ নিয়েও যেতে পারবেন। টঙ্গী ও আবদুল্লাপুর থেকে যারা যাবেন তারা সরাসরি বাসে অথবা লেগুনায় কালীগঞ্জ চলে যাবেন। কালীগঞ্জ নদীর ঘাটে এসে নৌকায় নদী পার হয়ে ওই পারে চলে যাবেন। না চিনলে কাউকে জিজ্ঞেস করে নেবেন ডাঙ্গা যেতে কোন ঘাট দিয়ে পার হবে। নদী পেরিয়ে ডাঙ্গা যাওয়ার সরাসরি রিক্সা, অটো ও সিএনজিও পাবেন। ঘাট থেকে ডাঙ্গা বাজারে মাত্র 4 থেকে 5 কিলোমিটার। বন্ধুরা, তো এখন আমরা যেতে যেতে চলুন জমিদার বাড়ির ইতিহাসটুকু জেনে নিই। লক্ষণ সাহার জমিদার বাড়ি এর অবস্থান নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা বাজারে। একটি পূর্ণাঙ্গ শৈল্পিক জমিদার বাড়ি। এর পাশেই ছোট্ট আরেকটি কারুকার্য খচিত ঘর, একটি অর্ধনির্মিত প্রাচীন বাড়ি। জমিদার বাড়ির পেছনে রয়েছে গাছগাছালি যুক্ত বাগান। জমিদার বাড়ি সহ ওই বাগানের চতুর্দিকটা উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। রয়েছে সেই সময় তৈরি করা জমিদার বাড়ির সুন্দর একটি পুকুর আর শান বাঁধানো পুকুর ঘাট। তাছাড়া পুকুর ঘাটে ঢোকার সময় নিচে তাকালে দেখতে পাবেন তৎকালীন আমলের মূল্যবান কষ্টি পাথরের ঢালাই। পুকুরের চারপাশে পূজা করার জন্য 4টি মঠ ছিল, 2-3টা নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেছে। একটা অবশিষ্ট আছে যা পুকুর ঘাটেই দেখা মিলবে। লক্ষণ সাহার জমিদার বাড়ির পাশেই কুণ্ডু সাহার জমিদার বাড়ি। একবারে
পাশাপাশি দুইটা বাড়ি। আর লক্ষণ সাহার জমিদার বাড়ি হতে 5 মিনিট উত্তর দিকে হাঁটলেই পাবেন সিরেন সাহার জমিদার বাড়ি। তৎকালীন ভারতবর্ষে এই এলাকাটি ছিল দেবোত্তর হিসেবে। মূলত দেবোত্তর বলতে বোঝায় ওয়াকাফা জমি। ওই সময়ে দেবোত্তর জমি হলে জমিদারকে খাজনা দেওয়া লাগতো না। এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন জমিদার লক্ষণ সাহা। মূলত তিনি ছিলেন প্রধান জমিদারের অধীনস্থ সাব জমিদার। জমিদার লক্ষণ সাহার ছিল 3 ছেলে, নিকুঞ্জ সাহা, পেরিমোহন সাহা ও বঙ্কু সাহা। বঙ্কু সাহা ভারত ভাগের সময় এখান থেকে ভারতে চলে যান। থেকে যায় 2 ভাই। পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হওয়ার কিছু পূর্বে নিকুঞ্জ সাহাও ভারতে চলে যায়। তখন থেকে যায় পেরিমোহন সাহা। এই পেরিমোহন সাহার ছিল 1 ছেলে, তার নাম ছিল বৈদ্যনারায়ণ সাহা। বৈদ্যনারায়ণ সাহার কাছ থেকে বাড়িটি ক্রয় করেন আহমদ আলী উকিল। মূলত আহমদ আলী সাহেব উকালতি পেশার সাথে সংযুক্ত ছিলেন বিধায় বর্তমানে এই জমিদার বাড়িটি উকিলের বাড়ি হিসেবেও বেশি পরিচিত। জমিদার লক্ষণ সাহার বাড়ির কাছে রয়েছে আরো একটি কারুকার্যময় সুন্দর পুরনো বাড়ি। বাড়িটিকে সবাই সুদান সাহার বাড়ি হিসেবে চেনে ও জানে। সুদান সাহার বাড়ির অনেক দৃষ্টিনন্দন ও কারুকার্যময়। সুদান সাহার বাড়ি যে কেউ দেখলে মুগ্ধ হবেন। এ বাড়ির সামনেও রয়েছে পুকুর, শান বাঁধানো পুকুর ঘাট। সামনে খোলা জায়গা। জমিদার লক্ষণ সাহার বাড়ি থেকে অল্প দূরে রয়েছে আরো একটি পুরনো বাড়ি। বাড়িটিকে সবাই কুণ্ডু সাহার বাড়ি হিসেবে চিনে, যেটি বর্তমানে পরিত্যক্ত কিন্তু আয়তনে জমিদার লক্ষণ সাহার এবং সুদান সাহার বাড়ির অপেক্ষায় অনেক বড়। কুণ্ডু সাহার বাড়িতে বর্তমানে কেউ বসবাস করে না। এখন আপনারা যে দৃশ্যটি দেখতেছেন এটি হলো জমিদার লক্ষণ সাহার বাড়ির পেছনের অংশ। আমরা জমিদার লক্ষণ সাহার বাড়ির সামনে দিয়ে একটু সামনে এসে একটি গেট দিয়ে আমরা ভিতর দিকে প্রবেশ করি। এদিকে বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির অভ্যন্তরে যেতে হয়। পেছন দরজা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে আপনাদের উপরে নিয়ে যাচ্ছি, কারণ এটি হলো উপরে যাওয়ার প্রধান রাস্তা। উপরে আসার পর এখানে দোতলার ছাদটি ভালোভাবে দেখা যায়। দোতলার ছাদে আপনারা দেখতে পাবেন সেই
ব্রিটিশ যুগের তৈরি করা এই জমিদার বাড়িটি কারুকাজ। তখনকার সময় সিমেন্ট, ছুরকি, চুন, চিনি এসব মিশিয়ে এই বাড়ি তৈরি করার প্রধান ইটগুলাকে জোড়া লাগানোর উপকরণটা তৈরি করা হয়েছিল, যেটি কিনা 100 বছর পরেও খুব শক্ত এবং মজবুত অবস্থায় রয়ে গেছে। দোতলা ছাদ দিয়ে সামনের একটি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার পর দেখা যায় ছোট ছোট কিছু গর্ত, যেখানে মাটির প্রদীপগুলো রাখা হতো যেন ঘরটাকে আলোকিত করে রাখে। রুমটিতে ছিল যথেষ্ট দরজা এবং জানালা। তার একটু সামনে গেলে দেখা যাবে ছোট্ট একটি বারান্দা। বারান্দাটার সামনে রয়েছে সেই যুগের জানালা, যেটি হাত দিয়ে নড়ালে বাহিরের কাঠটা সরে যেত এবং বাহিরের জিনিস স্পষ্ট দেখা যেত। বারান্দাতে রয়েছে বিভিন্ন ধরনের কারুকাজ। পোড়ামাটির সেই ফলকগুলো দিয়ে এত সুন্দর কারুকাজগুলো তৈরি করা হয়েছিল। বারান্দা থেকে সামনের কারুকাজ বেষ্টিত বাড়িটি খুব সুন্দর করে দেখা যায়। বাড়িটির উপর দিকে রয়েছে অনেক রকমের কারুকাজ, যেটি বাড়িটিকে একটি অনন্য সৌন্দর্য তৈরি করে। তারপরে আমরা গিয়েছি জমিদার বাড়ির দোতলার ঠিক মাঝের অংশে, যেখান থেকে জমিদার বাড়ির সামনের জায়গাটুকু পুরোপুরিভাবে দেখা যায়। এখান থেকে পাশের পুকুর এবং অপর দিকের বারান্দা স্পষ্টভাবে দেখা যায়। জমিদার বাড়ির প্রত্যেকটি দরজা জানালা কারুকাজগুলো খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। ঠিক মাঝখান দিয়ে দরজা দিয়ে আমরা ভিতরে গিয়েছি ভিতরে কি কি আছে দেখার জন্য। জমিদার বাড়ির সুন্দর বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এটার কারুকাজ। তখনকার যুগের সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য ছিল কারুকাজ। জমিদার বাড়ির সাথে রয়েছে আরও একটি ছোট্ট একটি কেল্লা, যেটি তৎকালীন একটি মন্দির ছিল, যেটিকে বলা হয়ে থাকত দুর্গা মন্দির এবং এখানে দুর্গাপূজা করা হতো। টিয়ার্স, এটা হচ্ছে সেই কেল্লা এবং এটার মূলত এটা ছিল হচ্ছে একটা মন্দির, এখানে মূলত দুর্গাপূজা হতো। এখানে যে মেইন ফটকটা মানে মেইন দরজাটা যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেইন দরজা, আর আশেপাশে ছোট ছোট দুইটা দরজা আছে যেটার ভিতরে মূলত দুর্গাপূজা হয়ে থাকতো। আর এখানে ছোট ছোট যে জায়গাগুলো আছে এখানে থাকতো হচ্ছে আগুনের প্রদীপ থাকতো এখানে, যেহেতু খুব আগের ছিল এটা। তো এটা হচ্ছে ছোটখাটো একটা কেল্লা। পাশেই রয়েছে জমিদার বাড়ি পুকুর। পুকুরে মাঝামাঝি এখন একটি ঘাট রয়েছে। তৎকালীন সময় এই পুকুরে দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হতো। এখনো পাশের যারা হিন্দুরা আছে তারা এখানে দুর্গার প্রতিমা
বিসর্জন দিয়ে থাকে। বর্তমানে পুকুরটিতে মাছ চাষ করা হয়। পুকুরের পাশে আরেকটি নিদর্শন রয়েছে। এটি হলো শিব মন্দির। এখানে শিবের পূজা করা হতো। মোটামুটি আমাদের জমিদার বাড়ি পুরোটা ঘোরা শেষ। বর্তমান অবস্থার জমিদার বাড়ির কিছু ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা জমিদার বাড়িটি সম্পর্কে সব ধারণা এবং চিত্রকর্ম পেয়ে গেছেন। আপনারা চাইলে এই জমিদার বাড়িটিতে ঘুরতে আসতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগছে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে পরের কোনো জায়গায় পরের ব্লগে। ভালো থাকবেন সবাই।